ক্যাম্প করতে গিয়ে আমি আর ডক্টর শান্তনু টুডু মিলে গিয়ে দেখি নয়াগ্রামের একটি প্রত্যন্ত এলাকা বাছুরখোয়ার, ওখানে একটা মানুষ প্রায় 6 থেকে 7 বছর একটা মুখে বড় টিউমার নিয়ে ঘুরে বেড়াতো, কিন্তু উনি কোনোভাবে হসপিটাল আর আসেননি বা আসতেও চাইতো না, ভয় পেত। কিন্তু আমরা যখন ওল্ড এজ ক্যাম্পে দেখি তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে এনে অপারেশন করার জন্য প্রিপারেশন নিই, এবং একটা এনজিও খুব সহযোগিতা করেছে, ওনারা সহযোগিতায় পেশেন্টকে এনে আমরা ডক্টর কাঞ্চন পাঠক ইএনটি সার্জন এবং শান্তনু পাপসা ডেন্টাল সার্জন দুজনে মিলে খুব সুন্দরভাবে সফলভাবে অপারেশন করেছেন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালে, এবং পেশেন্ট এখন খুব ভালো আছে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লেগেছে অপারেশনে, পেশেন্ট এখন খুব স্টেবল আছে। কতটা ক্রিটিক্যাল ছিল স্যার অপারেশন? মুখের সার্জারি তো অনেক ভাস্কুলার থাকে, বরাবরই ক্রিটিক্যাল অপারেশন, কিন্তু আমাদের এরকম ক্রিটিক্যাল অপারেশন বরাবরই হয় এবং খুব সফলভাবে ইএনটি সার্জন এবং ডেন্টাল সার্জন আমাদের। আমার নাম ডক্টর কাঞ্চন পাঠক, আমার পাশে আছেন ডক্টর শান্তনু পাতসা। আমাদের নয়াগ্রাম ব্লকে সুধীর মান্ডি বলে একজন পেশেন্ট একটি এনজিওর তরফ থেকে আমাদের মাননীয় অধীক্ষক ডক্টর দেবাশিস মাহাতো নিয়ে আসেন এবং আমাদেরকে দেখতে দেন। আমরা দেখি না মুখের সামনে একটা খুব বড় টিউমার আছে, সে কী করে খাচ্ছে কথা বলছে এটা আমাদের কাছে অবাক লাগে, এবং যতদিন হয় ওতে আমরা প্রথমে ওটাকে ক্যান্সার বলে সন্দেহ করি, কিন্তু আমাদের মনে হয় যে এতদিন ক্যান্সার হলে লোকটি বেঁচে থাকতো না। এবং আমি এবং ডক্টর পাতসা দুজনেই দেখি, এবং আমরা আমাদের চেয়ার সার্জন ডক্টর রমেশের সাথেও কথা বলি, আমরা সার্জারি ডিসিশন নিই এবং অত্যন্ত তৎপরতায় আমাদের হাসপাতালের সমস্ত শ্রেণীর ইয়েরা কর্মীরা সাহায্য করেন এবং পেশেন্টটিকে ভর্তি করা হয়, এবং আমরা গতকাল অত্যন্ত সফলতার সঙ্গে সেই অস্ত্রোপচারটা করতে পেরেছি। এবং তার যেহেতু মুখের সামনে অনেকটা টিউমারটা হয়েছিল, তার দাঁতগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং সেই কাজটা পুরোপুরি ডাক্তার শান্তনু পাতসা করেছেন, এবং পেশেন্ট একদমই ভালো আছে। এবং সবচেয়ে মজার কথা, আজকে সকালে রাউন্ড হওয়ার সময় পেশেন্টকে আমি বলেছিলাম লিকুইড খেতে, সে দেখলাম পাউরুটি চুবিয়ে চুবিয়ে দুধে খাচ্ছে। একজন চিকিৎসকের কাছে এর চেয়ে আনন্দের কী আর হতে পারে? আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অপারেশনটা করতে কতক্ষণ লেগেছে? অপারেশন করতে 1 ঘন্টা লেগেছে। 1 ঘন্টা কতটা ক্রিটিক্যাল ছিল? ক্রিটিক্যাল ছিল মানে মুখের শিরা মানে সবসময় ক্রিটিক্যাল, যখন মানে রক্ত দরকারের প্রয়োজনে দিতাম, কিন্তু সেটা প্রয়োজন হয়নি তার আগে, মানে এই ধরনের টিউমারে যতটা ব্লিডিং হওয়ার কথা তার চেয়ে অধিক হয়নি।